আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত্রি মিমসের নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন আমি যে গরুর মাংস রান্না করব, তো তার জন্য আমি যে কড়াই বসাই দিয়েছি, এখন দিয়ে দেবো যে তেল। দিয়ে দেবো তিনটা তেজপাতা, তিন খণ্ড দারচিনি, তিনটা এলাচ, পেঁয়াজ, এখন পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু পানি। দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো যে মশলা গুঁড়ো, জিরার গুঁড়ো, দারচিনির গুঁড়ো, দইনার গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এখন আবার একটু পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। এখন একটু দিয়ে দিব এই যে গরুর মাংসের রেডি মিক্স, মশলা কষানো আমার হয়ে গেছে, এই যে দেখেন তেলটা উপরে চলে আসছে। এখন দিয়ে দেবো আমি গরুর মাংসটা,
একটু ঢেকে দিলাম। এখন আবার একটু ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব। আর এক চুলায় আমি মাছ ভেজে নিতেছি। মাংস আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি। একটা বলক আসলে এর মধ্যে আমি অ্যাড করব কিছু গুলালু। বলক এসে গেছে, এখন আমি কিছু আলু দিয়ে দিব। এক চুলায় এই যে আমি মুরগির মাংস রান্না করব, এটা হচ্ছে দেশি মুরগির মাংস। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। এখন রান্না করব পোলাও। এই যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে দেবো আদা রসুন পেস্ট। লবণ এই যে চাউল এখন ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা সুন্দর ঝরঝরে হয়। দিয়ে দেবো এই যে মটরশুঁটি। এখন এই যে আমি আরেক চুলায় গরম পানি করে নিয়েছি, এই গরম পানি আমি দিয়ে দেবো। Yeah.
এখন দিয়ে দেবো এই যে গাজর কুচি, আর এই যে ঘি দিয়ে দিব এক চামচ পরিমাণ। বলো তো কেমন হয়েছে? এই যে ফাহাদের শুয়ে আছে, আগে আগে ফাহাদের শরীর ভালো না, জ্বরাইছে, এখন এই যে মাথায় পানি ঢালবো। এখন এই যে ফাহাদকে একটুখানি ভাত খাওয়িয়ে দিব, খেতে চাইতেছে না, তারপর জোর করে দেখি একটু খাওয়ানো যায় কি না। উঠো বাবা, এই যে ফাহাদের অনেক জ্বর, ফাহাদের ভাত খাওয়াইতে গিয়েছিলাম কিন্তু খায় নাই, এখন একটু ওই যে দুধ দিলাম। ন ন দুধ খায় ন আগে, তারপরে ন উঠো উঠো উঠো।